রাজ্যের ঐতিহাসিক স্থানগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে দেশ বিদেশের পর্যটকরা এখানে এসে ত্রিপুরা সম্পর্কে আরও ভালো ধারণা নিয়ে ফিরতে পারেন লাইট অ্যান্ড সাউন্ড শোকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন এই শো রাজ্যের গৌরবময় অতীত তুলে ধরা হচ্ছে জি টোয়েন্টি শীর্ষক সম্মেলনের আয়োজনের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রবিবার থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণ এই সম্মেলনে যোগ দিতে রাজ্যে আসছেন আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করা রাজ্যবাসীর পক্ষে একটি বিরাট ঘটনা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যও এই আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজন করার দায়িত্ব পেয়েছে গত বছরের আগস্ট মাস থেকেই এজন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর কাছে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা পর্যটনকে আরো বিকশিত করাও এর অন্যতম উদ্দেশ্য জি টোয়েন্টির বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রন্তবাবু বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে যে প্রেসিডেন্সিয়াল আজকে ইন্ডিয়া পেয়েছে প্রথমে কথা হয়েছিল যে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় ইন্ডিয়ার বড় বড় সিটি এবং নর্থ ইস্টে শুধু গুয়াহাটিতে যাবে সেই ধরনের একটা প্রথম কথাবার্তা চলছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল প্রধানমন্ত্রীজি এই ত্রিপুরাকেও বেছে নিয়েছেন এবং এর জন্য ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এবং অগাস্ট মাসে আমাদের এখানে চিফ সেক্রেটারি মহোদয় আছেন মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমাদের সে অগাস্ট মাস থেকে দুই হাজার বাইশের ভিডিও কনফারেন্সে ওনার সাথে ওনাদের মাধ্যমে যে ডিরেকশন আমরা পেয়েছি ওনার যে মার্গদর্শন সেইভাবে আমরা কাজ শুরু করি বিভিন্ন দপ্তর সেইভাবে কাজ করেছে আপনারা দেখেছেন সমস্ত আগরতলা শহর এবং যেখানে যেখানে ভেনু আছে সব জায়গায় একটা সাজো সাজো রব কিন্তু এখন দেখা যাচ্ছে অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগামী দিনে আগরতলাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি অত্যাধুনিক শহর হিসেবে কিভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যেতে চাইছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের রাজধানী আগরতলাকে উৎকৃষ্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে যে সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে সেগুলিকে রক্ষা করার দায়িত্ব সবার নতুন রূপ নিয়ে আমরা আগরতলা শহরবাসী আগর ত্রিপুরা রাজ্যের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পথ চলা শুরু করেছি আমি প্রত্যেককে আহ্বান জানাব এটা আপনাদের সম্পদ পর্যটন দপ্তর থেকে আগরতলা স্মার্ট সিটির সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এই রাজ্যের শহর আগরতলাকে একটা উৎকৃষ্ট পর্যটন নগরী হিসেবে আমরা করে তুলতে চাইছি তাই এই সম্পদ যেন নষ্ট না হয় সরকার সম্পদ তৈরি করবে জনগণের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে সেটাকে রক্ষা করা কোথাও যেন সরকারি সম্পদ নষ্ট না হয় এটা আমাদেরকে পর্যটন ক্ষেত্র আগামী দিনে রাজ্যের যুবকদেরকে কর্মসংস্থানের দিক থেকে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে এই রাজ্যের আমাদের রাজ্যকে সামনের দিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন প্রকল্পে গড়ে ওঠা লাইট অ্যান্ড সাউন্ড শো কর্মসূচির জন্য ব্যয় হয়েছে ছয় কোটি ত্রিশ লক্ষ টাকা ত্রিশ মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো প্রোগ্রামে রাজ্যের ইতিহাসকে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মুখ্যমন্ত্রী পত্নী স্বপ্না সাহা আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মুখ্য সচিব জে কে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা প্রমুখরা রিপোর্ট আর ই নিউজ